দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? মরিয়ম, খুব সুন্দর নাম। তো মরিয়ম আপু থাকেন কোথায়? নওগাঁ থাকেন? আচ্ছা, তো ইউটিউবে কেন আসলেন? বাবা নাই? আচ্ছা, তা মা আছে? মা কি করে? আচ্ছা, আপনার বিয়ে হয় নাই? বিয়ের গঠর আসে না? মানে কি চেহারা ভালো না দেখে কি যৌতুক চায় বেশি নাকি কি বলে? যে চেহারা ভালো না, মানে সুন্দর হলে তো মনে হয় বিয়ে দেওয়া যেতে হবে নাকি? আচ্ছা, সব কিছু তো আল্লাহর দান, ঠিক না? চেহারাও আল্লাহর দান, মানে আল্লাহ যেমন বানাইব সেমনই তো হইব। তো যাই হোক, হয়তো আপনার কপালে হয়তো যাকে যার সাথে লেখা আছে হয়তো তার সাথে দেখা হয় নাই, হয়তো যদি ইউটিউবের মাধ্যমে দেখা হয়ে যায় হয়তো তার সাথে বিয়ে হয়েও যেতে পারে, ঠিক না? তো আপনি প্রতারণা করবেন না তো? না, সত্যি বিয়ে সাথে করবেন? রান্না বান্না পারেন তো? আচ্ছা, তো মনে করেন আপনার কোনো পছন্দ আছে আপনি যে এরকম ছেলে পেলে বিয়ে করবেন? না, আমার কোনো পছন্দ নাই, আমি একটা চাই ভালো ছেলে। আচ্ছা, সে যদি আপনাকে পছন্দ করে বিয়ে করে আপনি তার পছন্দে রাজি নাকি? আচ্ছা, দর্শক আপনার মরিয়ম আপুর কথা শুনলেন, তো তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে। দর্শক ওই নম্বরে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।